سلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك. يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون. কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে ডেকে বলবেন, আমি আল্লাহর সামনে, তোমরা সবাই আমাকে সেজদা দিয়ে দেখাও। আমরা যারা দুনিয়ায় সেজদা দিয়েছি আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ার বুকে আল্লাহর সেজদা দেয় নাই তাদের পিঠটারে লোহার মতো সেদিন শক্ত করে দিবে কে? শত চেষ্টা করেও সেদিন তারা তাদের পিঠকে বাঁকা করতে পারবে না, মুহূর্তের মধ্যে তাদেরকে সাকার দুজকে নিক্ষেপ করবে কে? এজন্য সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই বরকত, সেজদা দিলেই সমস্যার সমাধান। জীবনে যত সমস্যায় আপনি পড়বেন সেজদায় লুটিয়ে পড়েন, কারণ আল্লাহর কাছে যদি আমরা যেতে চাই সেজদার কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই যে শুরুতে আমাকে শোনালেন যে জি হুজুর, আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই, আমরা আল্লাহর কাছের বান্দা হতে চাই, কাছের বান্দা হতে চাইলেই সেজদা দিতে হবে। কে দিতে হবে? সেজদা। সেজদা দিলেই বরকত। মূসা আলাইহিস সালাম আর ফেরাউন একসাথে দাঁড়ালো, ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় সাপ, বড় বড় অজগর, বড় বড় বাঘ আর ভাল্লুক, জাদুকররা বড় বড় জাদু দিয়ে বাঘ আর ভাল্লুক বানালো। এগুলো দেখে মূসা আলাইহিস সালাম ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বলেন, মূসা ভয় পেও না, তোমার লাঠি রাখো। মূসা আলাইহিস সালামকে একটা লাঠি দিয়েছিল কে? এই লাঠি সাগরে রেখে দিলে রাস্তা হয়ে যায়, জমিনে গেড়ে দিলে গাছ হয়ে যায়, ফেরাউনের সামনে রেখে দিলে বড় অজগর সাপ হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়তে পারলেন না? মূসা আলাইহিস সালাম রেখে দিলেন, বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের জাদুকরদের বাঘ ভাল্লুক সাপ আর অজগর সবগুলোকে খেয়ে বিশাল বড় ফানা ধরে আছে, আর বলতে শুরু করেছে আর কি আছে সামনে নিয়ে। দেখে ফেরাউনের জাদুকরেরা ভয় পেয়ে গেল, মুহূর্তের মধ্যেই কপালটা জমিনের মধ্যে লাগিয়ে বলল, আমরা ফেরাউনের কথার মানি না, মুসার রব, হারুনের রব, বনি ইসরায়েলের রব, ওই আল্লাহর জন্য আমরা সবাই সেজদায় পড়ে গেলাম। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, মুহূর্তে এরা সেজদায় পড়ে গেল। সেজদা দেওয়ার সাথে সাথে এদেরকে হেদায়েত দিল কে? এই দুনিয়াতে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত করার মালিক একজন, তিনি কে? কোন নবী কাউরে হেদায়েত দিতে পারে? কোন ওলি, কোন শহীদ, কোন সালেহ, কোন বুজুর্গ হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দেওয়ার মালিক কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আছে না? আছে না? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আছে না? অনেক স্বামী ছিল নবী, স্ত্রীর হেদায়েত হয় নাই, আছে না? নাই, তার মানে কেউ কাউরে হেদায়েত দিতে পারে না, হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলতে হবে তিনি কে? ইবলিস, জাহান্নামীদের সর্দার, আল্লাহর একটা সেজদার আদেশকে অমান্য করার কারণে, ঠিক কি না? রাব্বুল আলামিন আদেশ করলেন, উসজুদু লি আদম, ও ফেরেশতারা সবাই মিলে আমার খলিফা আদমকে সেজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস, যত ফেরেশতা ছিল দলে দলে কাতারে কাতারে সাইয়েদনা আদমের জন্য সেজদায় লুটিয়ে পড়লেন, একজন ছাড়া সে হলো ইবলিস। মুহূর্তের মধ্যে তারে জাহান্নামের লিডার বানায় দিল কে? কয়টা সেজদার আদেশ অমান্য করেছে সবাই বলতে হবে, কয়টা? আমরা অমান্য করতেছি কয়টা? শয়তান মিস করছে কয়টা সেজদা? গাইবান্দার ভাইরা, এখন আওয়াজ নাই গলায়, ইবলিস শয়তান সেজদা মিস করছে কয়টা? আপনি মিস করছেন কয়টা? হ্যাঁ, কোনো হিসাব নাই। এজন্য বেশি বেশি সেজদা দেওয়ার দরকার আছে না নাই? সালাত দেওয়ার দরকার আছে না নাই? কেমন করে আল্লাহর কাছে যাব? আল্লাহ বলেন, ওয়াসজুদ ওয়াক্তারি, আমার সাথে সাথে আওয়াজ করে পড়তে হবে, ওয়াসজুদ ওয়াক্তারি, ওয়াসজুদ ওয়াক্তারি, মানে সেজদায় লুটিয়ে পড়ো, আমি আল্লাহর কাছে চলে আসো। এখন থেকে অসুস্থ হলে কি করবেন? হ্যাঁ,
সেজদা দিবেন, বিপদে বললে কি করবেন? বাবার দরবারে যাবেন না? হ্যাঁ, পরীক্ষায় পাশ করতে চাইলে কি করবা? সেজদা দিয়ে কারে বলবো? আল্লাহরে বলবো। তিনি সবকিছুর সমস্যার সমাধান করে দিতে পারেন, ঠিক কিনা? তাহলে কোরআনের আলোকে আমরা জানলাম আল্লাহর কাছে যাওয়া যায় সেজদার মাধ্যমে। এবার যদি সুন্নার আলোকে জানতে চাই কি করে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, সুন্না আমাদেরকে জানায় বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় ভাজন নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন, মা ইয়াজালু আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা যখন বেশি বেশি আমার জন্য নফল ইবাদত করে, এগুলো করার মধ্য দিয়ে বান্দা আমার কাছে আসতে থাকে। পড়েন সুবহানাল্লাহ। যত নফল ইবাদত করবেন তত আল্লাহর কাছে যাবে, ফরজ তো করাই লাগবে, এটা কম্পালসারি, অব্লিগেটরি, ফরজ তো করা লাগবেই। কিন্তু আল্লাহর কাছে যেতে চাইলে কাছে যাওয়া যায় ফরজ দিয়ে না নফল দিয়ে? নফল দিয়ে। চিল্লায় বলেন কি দিয়ে? নফল হচ্ছে ওভার টাইম। নফল কি? ওভার টাইম করে যেমনি বেশি টাকা কামানো যায়, তেমনি নফল ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হওয়া যায়, কাছে যাওয়া যায়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলে, আমার কোন বান্দা যদি বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, সে আমার এত কাছে আসে, এত কাছে আসে, এত কাছে আসে, তখন কান দিয়ে যে যা শুনে সে তার নিজের কানে শুনে না, আমি আল্লাহর কানে শুনে কোন সুবহানাল্লাহ। চোখ দিয়ে তখন সে যা দেখে নিজের চোখে দেখে না, আমি আল্লাহর চোখে দেখে, আল্লাহু আকবার। হাত দিয়ে যখন বান্দা কিছু ধরে নিজের হাতে ধরে না, আমি আল্লাহর হাতে ধরে। পা দিয়ে যখন আমার বান্দা হেঁটে যায়, বান্দা নিজের পায়ে হাঁটে না, আমি আল্লাহর পায়ে হাঁটে। তার মানে আমি আর আমার বান্দার মধ্যে তেমন গ্যাপ থাকে না। সে যখন শুনে কেমন যেন আমার কানে শুনে, সে যখন দেখে কেমন যেন আমার চোখে দেখে, সে যখন ধরে কেমন যেন ওই জায়গায় আমি আল্লাহর হাত যুক্ত হয়ে যায়, সে যখন দৌড়ায় কেমন যেন আমি আল্লাহর পা দিয়ে দৌড়ায়। চিল্লায় বলেন ঠিক কি না? বদরের প্রান্তরে 1000 সৈন্যবাহিনী, তলোয়ার অস্ত্র শস্ত্রে সজ্জিত, ঘোড় সওয়ার বাহিনী, বিশ্বনবী গেলেন 313 জন নিয়ে, তলোয়ার নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর উপর ভরসা করে বিশ্বনবী এক মুষ্টি বালি নিয়ে ওয়াশাহাতিল উজু বলে নিক্ষেপ করলেন। মুহূর্তের মধ্যে প্রতিটি ধুলিকণা বালিকণা কাফেরদের চোখের ভেতরে ঢুকাই দিল। কে? কারণ আল্লাহ তখন বিশ্বনবীরে ডেকে বলেছেন, নবী আপনি যখন বালু মেরেছেন নিজের হাতে মারেন নাই, যখন বালু নিক্ষেপ করেছেন মূলত আমি আল্লাহর হাত দিয়ে বালু মেরেছেন। অমারমাইতা ইযরামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, যখন আপনি বালু মেরেছেন, এক মুষ্টি বালু যখন কাফেরদের চোখে নিক্ষেপ করেছেন নিজের হাতে করেন নাই, কেমন যেন আমি আল্লাহ আমার হাতে বালুটা নিক্ষেপ করেছি। আপনি শুধু বালু নিয়ে নিক্ষেপ করেছেন, আর প্রতিটি ধুলিকণা বালিকণা আমি প্রতিটি কাফেরের চোখের ভিতরে ঢুকাই দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। আপনার সামনে যদি 500 জন লোক দাঁড়ায়, গাইবান্ধার এক চিপা থেকে আপনি বালু নিয়ে যদি এরকম মারেন ওদের চোখে, 500 জনের চোখে লাগবে নাকি? কয়জনের চোখে লাগবে? কয়জন? কয়েকজন, দু চারজন, 10 জন, 15 জন, 20 জন, 500 জনের চোখে লাগবে? তার মানে বিশ্বনবী যখন বালু মেরেছেন, এটা 1000 কাফেরের চোখে পৌঁছে দেয়া সম্ভব ছিল না। বিশ্বনবী শুধু মেরেছেন, ওইখানে বালু কণাগুলো কাফেরের ধুলিকণাগুলো কাফেরের চোখের ভেতরে পৌঁছে দিয়েছে। কে? এজন্য বান্দা যখন আল্লাহর প্রিয় হয়ে যায়, বান্দা যখন বেশি বেশি নফল ইবাদত করা শুরু করে দেয়, বান্দা নিজে কাজ করে না, কেমন যেন আল্লাহ নিজেই বান্দার কাজ করে দেয়। এজন্য বেশি বেশি নফল ইবাদত করবেন। হ্যাঁ, আওয়াজ করে ইনশাল্লাহ বলতে পারলেন না? তাহলে আল্লাহর কাছে যাওয়ার 1 নম্বর মাধ্যম হচ্ছে সিজদা দেওয়া। কি দেওয়া? আর হাদিস বা সুন্নার আলোকে আমরা জানলাম আল্লাহ তাআলার নৈকট্য পাওয়ার 2 নম্বর মাধ্যম হচ্ছে নফল ইবাদত করা। কি করা? এই যে অনেকে বললেন, হুজুর আমাদের যে কত সেজদা মিস গেছে কোনো হিসাব নাই। এখানে অনেক ক্যাটাগরির মুসলমান আছে, কেউ আছে তাহাজ্জুদ গুজার, কেউ আছে 5 ওয়াক্ত পড়ে, কেউ আছে 4 ওয়াক্ত, কেউ আছে 3 ওয়াক্ত, কেউ আছে 2 ওয়াক্ত, কেউ আছে 1 ওয়াক্ত, কেউ আছে 9 ওয়াক্ত, আছে না নাই? কেউ আছে শুধু জুমার মুসল্লি, কেউ আছে শুধু 2 ঈদের মুসল্লি, আছে না নাই? এই যে বললেন যে হুজুর কত সেজদা যে শয়তান মিস করছে একটা, আমরা যে মিস করছি কয়টা তার কোনো হিসাব নাই। হিসাব নাই, এখন থেকেই তওবা করতে হবে, ঠিক কিনা?
আর নফল ইবাদত বাড়াই দিতে হবে। কিয়ামতের দিন আল্লাহ বলবে উনজুরু হাল লি আব্দি মিন তাতাউউ, দেখো তো কোন বান্দার যখন ফরজে ঘাটতি, যে ফরজগুলো মিস করছেন ফরজে যখন ঘাটতি, আল্লাহ তখন বলবে ও ফেরেশতারা দেখো তো ওর নফল আছে কিনা। ফেরেশতারা খুঁজে দেখবে কিছু নফল আছে, আল্লাহ তখন বলবে নফলগুলো নিয়ে ফরজের জায়গার মধ্যে বসায় দেয়। আওয়াজ করে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে নফল ইবাদত বাড়ানোর দরকার আছে না নাই? বিষ্ণু বললেন সবচাইতে দামি নফল ইবাদতের নাম হচ্ছে কোরআন তেলাওয়াত। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত নফল ইবাদতের লিস্ট আছে এই লিস্টের র‍্যাঙ্কিং এক নম্বরে থাকবে কোরআনের তেলাওয়াত, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। কারণ এই কিতাবটা এমন কিতাব যে এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই কিতাব আমাদেরকে পথ দেখায়। আমরা অন্য কোনো কিতাব পড়তে চাই না, আমরা যে কিতাব পড়তে চাই কিতাবটার নাম কি? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? আওয়াজ করে কোথায় পড়েন সবাই। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় নাখিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ পড়েন, কোরআনে চোখ রাখেন, সব আছে এখানে, সব ইতিহাস, এমব্রয়োলজি, কসমোলজি, সোশ্যালজি, বায়োলজি, বুটানি, মানব প্রয়োজনীয় যা দরকার, সাগরের অতুল গহ্বরের কথা, মহাকাশের কথা, নৃবিজ্ঞান, প্রাগৈতিহাসিক বর্ণনা, সব কিছু দিয়ে কোরআনটাকে সমৃদ্ধ করে দিয়েছে কে? এজন্য প্রতিদিন আমরা কোরআন পড়ব। ফজরের পরেই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নেই? কারণ এটা নফল ইবাদতের মধ্যে নাম্বার ওয়ান। নফল ইবাদতের লিস্টের মধ্যে কোরআন তেলাওয়াতটা নাম্বার কত? আওয়াজ করে কত? তাহলে এখন থেকে আমাদের স্লোগান হোক ফজরের সালাতের পরে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। নাই রাজি আছেন তো সবাই? ফজরের পরপরই যেন গাইবান্দার প্রতিটি গ্রাম থেকে, প্রতিটি ঘর থেকে কোরআনের সুমধুর বাণী ভেসে আসে, ঠিক কিনা? আমাদের ছেলেমেয়েরা কোরআন শিখুক, কোরআন জানুক, কোরআন শিখে মানুষ হোক আমরা চাই না? কারণ কোরআন শিখলেই মানুষ হওয়া যায়। কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে। গরুর পেট থেকে বেরোলে এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়। আর মানুষ বানাইতে হইলে যে কিতাবটা লাগে ওই কিতাবটার নাম কোরআন। পড়তে জানেন তো সবাই? রিডিং দেখে পড়তে জানেন? একটা অক্ষর পড়লে দশটা নেকি দেয় কে? এক আয়াত পড়লে জান্নাতে আপনার ফ্ল্যাট এক এক তলা লম্বা করে দেয় কে? পৃথিবীর আর কোনো কিতাবের ব্যাপারে এই ঘোষণা আছে? রবীন্দ্রসঙ্গীত তেলাওয়াত করলে এক অক্ষরে কত সওয়াব? সওয়াব নাকি মাই? নজরুল সঙ্গীত তেলাওয়াত করলে এক শব্দে কত সওয়াব? বাইবেল পড়লে, গীতা পাঠ করলে, রামায়ণ, শ্রীমদ ভাগবত গীতা কোনো সওয়াব আছে? কিন্তু কোরআনের একটা অক্ষর পড়লে আমল নামায় দশ নেকি দিবে কে? যারা কোরআন পড়তে জানি না কোরআন যেন শিখে নেই। এইখানে মাদ্রাসা আছে, এক ভাই সিনেমা কিনে, সিনেমা হল কিনে এটার মাদ্রাসা বানায় ফেলছে। চমৎকার না আইডিয়াটা? পৃথিবীতে আইডিয়ার বড় দাম। জাস্ট ট্রাই টু জেনারেট নিউ আইডিয়াস, ইউ উইল উইন দা ওয়ার্ল্ড। গোটা বিশ্ব আপনি জয় করবেন যদি মাথায় আইডিয়া থাকে, ঠিক কিনা? কি সুন্দর আইডিয়া ভাইয়ের! আগে ছিল কি? সিনেমা, এখন হয়েছে মাদ্রাসা, এখন কি পারা যাবে না এরকম ছেলেমেয়েদেরকে মাদ্রাসাগুলোতে দিবে? মসজিদে সান্ধ্যকালীন কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম আছেন কারা কারা দেখি? আইম্মাতুল মাসাজিদ, বিভিন্ন মসজিদের ইমাম। ও অনেক ইমাম আসছে তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আমি অনুরোধ করব, ছোটবেলায় আমরা মক্তবে যেতাম কোরআন পড়ার জন্য। এই মক্তবের সিস্টেম আশা করি চালু আছে আপনাদের মসজিদে, আছে না? আচ্ছা, এটা ছোটদের জন্য, মুরব্বীদের জন্য একটা সিস্টেম করার দরকার আছে না নাই? বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর। ইমাম সাহেবরা যারা হাত তুলছেন করা যাবে? হ্যাঁ ইনশাল্লাহ বলেন। বিকেলে বা সন্ধ্যায় বয়স্কদের কোরআন শিক্ষার আসর, আর বয়স্করা যারা পারেন না একটু যাওয়া যাবে?
পড়ার জন্য, এগুলো হইতেছে ওয়াজ। আপনাদের খোঁজ খবর নেয়া কি করলেন, কার কি অবস্থা, কেমনে একটু ইম্প্রুভ করা যায়, কেমনে জান্নাতের রাস্তাটা একটু ক্লিন করা যায়, এক ধাপ এগিয়ে যাওয়া যায়, এগুলোই ওয়াজ, ঠিক কিনা? তাহলে যারা আমরা কোরআন জানি।